আজ আলোর উৎসব শক্তির আরাধনায় মেতেছে গোটা বাংলা সর্বত্রই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে করুণাময়ী কালী মন্দিরের ছবি আবারো দেখাবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত আমরা ছবি দেখাচ্ছিলাম বিভিন্ন শক্তিপীঠগুলোতে আজকে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তুমি আজ রয়েছো করুণাময়ী কালী মন্দিরে সকাল থেকে কি চলছে দেখো করুণাময়ী কালী মন্দিরে সকাল থেকেই ভক্তদের সমাগম প্রচুর সংখ্যক মানুষ এখানে আসছে না সকাল থেকেই এই মুহূর্তে কুমারী পুজো শুরু হয়েছে আমি সেই ছবিটা আগে একটু দেখাতে বলবো কুমারী পুজো শুরু হয়ে গিয়েছে করুণাময়ী কালী মন্দিরে এবং বহু ভক্তের সমাগম যেমন মূল যেটা মন্দির যেখানে প্রতিমা রয়েছেন সেখানে যেমন রয়েছে ঠিক তেমনভাবেই এই 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 কুমারী পুজো যেখানে হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে আমি একবার তরুণকে বলবো আমার ক্যামেরা পার্সন তরুণকে বলবো একটু মানুষের যারা এখানে এসছেন শুধুমাত্র কুমারী পুজো দেখতে সেই ছবিটা একটু দেখানোর জন্য আমি বলবো যে প্রচুর বিভিন্ন বয়সের মানুষ মহিলারা বিশেষ করে তারা এসছেন এই কুমারী পুজো দেখতে এবং আমি একটু চেষ্টা করব এখানে যারা আছেন মূলত দায়িত্বে তাদের সাথে একটু কথা বলার কথা বলে তাদের থেকে একটু পুজোর বিষয়ে যদি ডিটেলসে জানা যায় একটু পুজোর বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো হ্যাঁ একটু এদিকে এদিকে থেকে বলবেন আপনাদের এটা কতদিনের পুজো এই পুজোতে কী কী হয় যদি একটু এখানকার পুজো 265 বছরের পুজো এখানে মায়ের কুমারী পুজো এখন দেখতে পাচ্ছেন আপনারা মায়ের কুমারী পুজোর সঙ্গে সঙ্গে সকালবেলা মঙ্গল আরতি দিয়ে আজকে শুরু হয়েছে তারপরে কুমারী পুজো হয়েছে তারপরে মায়ের রাত্রিবেলা সন্ধ্যে 5টার সময় রাজবেশ আছে তারপরে রাজবেশের পরে মায়ের ঘটস্থাপন হবে 8:30-9টার সময় তারপরে মায়ের মূল পূজা শুরু হবে 9:30 থেকে কেমন প্রতি বছর তো অনেক লোক আসে আজকেও সকাল থেকে কেমন ভিড় দেখছেন আপনারা এখানে প্রচুর ভিড় হয়েছে অমাবস্যা যেহেতু 8:45 লাগার কথা সেই ক্ষেত্রে সেরকম ভিড় হয়নি আমরা আশা করছি পরবর্তী সময় 3টে থেকে মোটামুটি ভিড় স্টার্ট হবে আরও এখনও মোটামুটি ভিড় রয়েছে ভিড় রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভিড়টা বাড়বে এটা বোঝাই যাচ্ছে কারণ 8:50-তে অমাবস্যা লাগছে এবং তখন থেকে মানুষের ভিড় যে আরও বাড়বে সেটা বোঝাই যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা